নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ যে রাশিগুলির কথা আমি বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনারা হাতে সোনার বাটি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটতে চলেছে শুধু ধন নয় পাশাপাশি এই সময় আপনাদের বিবাহের দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আপনাদের জীবনে সোনার বাটি পেতে চলেছেন অর্থাৎ এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটতে চলেছে পাশাপাশি এই সময় আপনাদের বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে রাশিচক্র যদি দেখেন তাহলে অনেকগুলি শুভ যোগ সৃষ্টি হতে চলেছে যেমন এই সময় গ্রহ বর্তমানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে অর্থাৎ মার্গি অবস্থায় রয়েছে পাশাপাশি বৃহস্পতি গ্রহ কিন্তু মার্গি হয়ে যাবে এবং পাশাপাশি এই সময় ধন যোগ সৃষ্টি হচ্ছে এবং যার সুপ্রভাব এই রাশিগুলি জাতক ও জাতিকারা পেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে সোনার বাটি আসতে চলেছে হাতে এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এবার আসুন আমি একে একে সেই রাশিগুলির নাম পরস্পর জানাতে চলেছি যে রাশিগুলি এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে সোনার বাটি হাতে পেতে চলেছে অর্থাৎ এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তির পাশাপাশি এই সময় সন্তান সুখ এবং বিবাহিত জীবনের সুখ কিন্তু আসতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতে পারেন পাশাপাশি এই সময় আপনারা লটারি সারটা জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এটা কিন্তু বলাই যেতে পারে পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনারাও সোনার বাটি হাতে পেতে চলেছেন অর্থাৎ এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ এই সময় আপনাদের জীবনে ধন প্রাপ্তির পাশাপাশি এই সময় সন্তান সুখ এবং বিবাহিত জীবনে সুখ পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন শুধু তাই নয় এই সময় লটারি সাতটা জুয়া এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এরপরে যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত হয়ে যান এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু ধনযোগ সৃষ্টি হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় লটারি সার্টা জুয়া শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন পাশাপাশি এই সময় আপনারা সন্তান সুখ পেতে চলেছেন এবং যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছে না তারা কিন্তু সেই বিবাহিত জীবনে সুখ পেতে চলেছেন শান্তি পেতে চলেছেন এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনাদের জীবনেও কিন্তু ধন ও প্রাপ্তি ঘটতে চলেছে শুধু ধন নয় এই সময় আপনারা বিবাহিত জীবনে সুখ পেতে চলেছেন সন্তান সুখ পেতে চলেছেন যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে এটা বলাই যেতে পারে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে সোনার বাটি হাতে পেতে চলেছেন অর্থাৎ এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ধন প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে শুধু ধন নয় এই সময় আপনারা লটারি টাট্টা জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন পাশাপাশি এই সময় আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না তাদের জীবনে কিন্তু সুখ আসতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ধন প্রাপ্তি ঘটতে চলেছে শুধু ধন নয় এই সময় আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সুখ আসতে চলেছে এবং সন্তান সুখও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ এবং মান সম্মান এবং মনের শান্তি কিন্তু আসতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনারাও সোনার বাটি হাতে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে শুধু ধন নয় এই সময় আপনারা বিবাহিত জীবনে সুখ পেতে চলেছেন দাম্পত্য সুখের পাশাপাশি সন্তান সুখ পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই আঠেরোই অক্টোবর থেকে উনিশে নভেম্বরের মধ্যে সোনার বাটি হাতে পেতে চলেছেন অর্থাৎ এক সেন্টেন্সে কথা শেষ সোনার বাটি হাতে বেশ অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ধন প্রাপ্তি ঘটতে চলেছে শুধু ধন নয় এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দাম্পত্য সুখ পেতে চলেছেন পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে কিন্তু পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময় আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটতে বাধ্য হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ